নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মঙ্গলের রাশি পরিবর্তন, মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশের ফলে ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু শুভ এবং তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান হওয়া উচিত। কেন আমি বলছি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব, দেখুন এই যে মঙ্গল স্বরাশিতে অবস্থান করছে, অর্থাৎ নিজ রাশিতে অবস্থান করছে এবং রাহুর সাথে অবস্থান কিন্তু করছে, কিন্তু রাহুর সাথে ডিগ্রিক্যালি কাছাকাছি আস্তে আস্তে আপনার 20 জুন মার্জনা করবেন, 20 জুলাই 2022, অর্থাৎ এই সময় থেকে কিন্তু অঙ্গারক দোষ কিন্তু সৃষ্টি হবে। অর্থাৎ এই যে মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করলে আর অঙ্গারক দোষ সৃষ্টি করলে এটা নয়, ডিগ্রিগত দিক থেকে তো যখন কাছাকাছি আসবে অর্থাৎ 20 জুলাইয়ের পর থেকে কিন্তু অঙ্গারক দোষ কিন্তু সৃষ্টি করতে চলেছে। এবং এই যে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে যে ছয় রাশির মহা প্রাপ্তি হতে চলেছে এবং তিনটি রাশি ক্ষেত্রে বিশেষভাবে সাবধান, কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে এটি প্রোগ্রাম না, অর্থাৎ যে রাশির ক্ষেত্রে সমস্যা হবে আপনাদেরকে অ্যাওয়ারনেস করে রাখা, অ্যালার্ট করে রাখা। দেখুন জ্যোতিষশাস্ত্রে যে গ্রহের যে গোচর সব রাশির কি ভালো হয় তা কখনো না, অর্থাৎ কিছু কিছু রাশির ক্ষেত্রে ভালো ফল দেয়, আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু এই গোচর আবার অশুভ ফলও কিন্তু দেয়। অর্থাৎ যে ছয়টি রাশির শুভ সময় আসতে চলেছে সেই ছয় রাশির আমি আলোচনা করব এবং যে তিনটি রাশির ক্ষেত্রে আমি অশুভ বললাম সেটি সাবধানের কথা বলে সেটি নিয়ে আলোচনা করব। দেখুন মঙ্গল আমাদেরকে কী দেয়, মঙ্গল আমাদেরকে দেয় এনার্জি, পরাক্রম, সাহস। যারা সেনাবাহিনীতে আছে দেখবেন মঙ্গল ভালো থাকা দরকার, মঙ্গল যদি আপনার ভালো থাকে ভালো একটা সার্জেন্ট আপনি হবেন, মঙ্গল ভালো থাকলে আপনি একাধিক প্রপার্টির মালিক কিন্তু হবেন, অর্থাৎ প্রচুর সম্পত্তি। মঙ্গল নির্দেশ করে ল্যান্ডকে, মাটিকে, অর্থাৎ প্রচুর প্রপার্টির মালিক কিন্তু আপনি হবেন এই মঙ্গলের। যদি আপনার বাই বার্থ চার্ট জন্মকুণ্ডলিতে কিন্তু মঙ্গল যদি ভালো থাকে, এবং মঙ্গল হচ্ছে আমাদের ব্লাডের জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করে, যাদের ব্লাড রিলেটেড সমস্যা হচ্ছে কিনা দেখবেন মঙ্গল আপনার ন্যাকাল চার্টে কেমন আছে, এবং মঙ্গল আমাদের ভাইয়ের জায়গাটা, ভাতৃভাব, এটাও কিন্তু দেখায় মঙ্গল। তো এই জন্য আমি বারবার বলছি যাদের ক্ষেত্রে মঙ্গল পীড়িত আছে কি না, দেখা যাচ্ছে আপনার জন্মছকে আপনি বুঝতে পারছেন মঙ্গল পীড়িত, দেখবেন মঙ্গল যদি আপনার খারাপ থাকে কি না আপনি কিন্তু ঋণের উপর ঋণ, ঋণের উপর ঋণ, দেনার উপর দেনা, একটা গুছাতে গুছাতে আর একটা দেনাতে আপনি পড়ে যাচ্ছেন, এটা হচ্ছে মঙ্গল। এবং বেশ কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা কিন্তু হবে, চোট আঘাত লাগারও সমস্যা কিন্তু থাকে, এই জন্য আপনারা হনুমানজির বজরং বলির প্রতি মঙ্গলবার আপনারা উপাসনা করুন, আপনারা বজরং বলিকে চ্যামলি তেলের প্রদীপ দিন, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। যারা সম্পত্তিগত দিক থেকে মঙ্গল খারাপ থাকলে আপনার দেখবেন মামলা মকদ্দমাটা কিন্তু মঙ্গল, এই জন্য আপনারা হনুমান 40 আপনারা পাঠ করুন, বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। অর্থাৎ এই জায়গাগুলো কিছু কিছু যদি আপনারা নিয়ম মেনে যদি করতে পারেন তাহলে অনেক অংশে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এইবার আমি আপনাদেরকে জানাচ্ছি, দেখুন মঙ্গল যাদের ভালো আছে কিনা, যারা ইট ভাটার সঙ্গে যুক্ত আছে আপনার মঙ্গল ভালো আছে, দেখবেন আপনি নিজস্ব ইট ভাটা আছে, যারা ফাস্টফুডের দোকান করছেন তাদের ক্ষেত্রে দেখবেন ভালো বিক্রি হয় তাদের ক্ষেত্রে কিন্তু, কারণ এটা আগুন, আগুন দিয়ে যে সমস্ত কাজ হয় সেটা হচ্ছে মঙ্গল। অর্থাৎ যাদের ফাস্টফুডের দোকান ভালো আছে জানবেন আপনার জন্ম কুণ্ডলিতে মঙ্গল কিন্তু ভালো আছে। মঙ্গল যদি পীড়িত থাকে সব দিক থেকে কিন্তু সমস্যা কিন্তু আসে, তা মঙ্গলের প্রতিকার করুন, আপনারা হনুমানজির কবচ পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। যাদের ক্ষেত্রে খুবই সমস্যা হনুমানজির কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। এবার আলোচনাটা শুরু করা যাক, যে আগে আমি জানিয়ে দিই যে তিনটি রাশির ক্ষেত্রে খারাপটা আগে জানিয়ে দিই, তারপরে ভালোটা জানাবো। দেখুন প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি না কন্যা রাশি,
কন্যা রাশির ক্ষেত্রে দেখুন অষ্টমভাবে কিন্তু মঙ্গল অষ্টম পদে রাহু যুক্ত, এখানে কি হবে আপনাদের দাম্পত্যর জায়গা স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য মতভেদ তৈরি কিন্তু হবে। এবং তৃতীয় পতি অষ্টমভাবে ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে বন্ডিংয়ের অভাব, ভাইয়ের সাথে মতবিরোধ মত পার্থক্য সৃষ্টি কিন্তু হবে, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে কন্যা রাশির। যদিও এখানে বুধ এবং মঙ্গলের কিন্তু সম্পর্ক মোটেও কিন্তু ভালো নয়, অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে বড় ধরনের ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট, টাকা ধার দেওয়া, যারা টাকা ধার দেয় তাদের ক্ষেত্রে বলবো একটু হলো সাবধান হন, টাকা আটকে যাওয়ার, টাকা ফেঁসে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে মঙ্গল এই আপনার অষ্টমভাবে। এবং রাহুর সাথে অঙ্গারক দোষ সৃষ্টি করছে 20 তারিখের পর থেকে, 20 জুলাইয়ের পর থেকে কিন্তু বিশেষভাবে আমি কন্যা রাশিকে রেড অ্যালার্ট জারি করলাম, অর্থাৎ এই রেড অ্যালার্টটা এই জন্য কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসবে, লিখে রাখুন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশির ক্ষেত্রে সমস্যা আসতে চলেছে সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ষষ্ঠভাবে অবস্থান করছে, ষষ্ঠপতি ষষ্ঠ কিন্তু রাশির অধিপতিও, এখানে কি হবে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসবে, শরীরগত দিক নিয়ে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন সেখানে কিন্তু সমস্যা আসতে পারে, কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ভালো তো শুনছেন, যে রাশিগুলোর সমস্যা আছে সেই রাশিগুলো আমি বলবো, এবং হয়তো উটকো ঝুট ঝামেলা এটা কিন্তু আপনাদের আসতে হবে বৃশ্চিক রাশি, উটকো ঝুট ঝামেলা। যারা মামলা মকদ্দমাতে আছেন তারা কিন্তু খুব সাবধান হন, অর্থাৎ ডিসিশন নেবেন খুব চিন্তাভাবনা করে যারা মামলা মকদ্দমার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা বৃশ্চিক রাশি। এবং ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থাকছে। এরপর যে রাশির কথা বলবো, 3 নম্বর রাশি, সাবধান থাকুন, রেড অ্যালার্ট 3 নম্বর রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি সপ্তম পতি দ্বাদশভাবে পার্টনারশিপ যারা বিজনেস করছেন এখান থেকে কিন্তু আপনারা ধোকা পেতে পারেন, পার্টনারশিপ বিজনেস 4-5 জন মিলে ব্যবসা করছে এখান থেকে কিছু হলে ধোকা পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য মতভেদ কিন্তু সৃষ্টি কিন্তু হবে, মতভেদ মত পার্থক্য, এবং এই সময়ের মধ্যে দৈনন্দিন রোজগারের জায়গাটা কিন্তু বাধা কিন্তু আসবে, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয় বৃষ রাশি উটকো ব্যয়, মানে আপনার অযাচিত সমস্যা আসা কিন্তু সমস্যা থাকছে বৃষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ কন্যা রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি এই মঙ্গলের রাশি পরিবর্তনে বেশ কিছু দিক থেকে কিন্তু অশুভ ফল কিন্তু পাবেন, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন এই 3 রাশি। এবার যে 6 রাশির ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট হতে চলেছে সেই 6 রাশি নিয়ে আমি আলোচনা করতে চলেছি। প্রথম রাশির ক্ষেত্রে আমি বলবো সেটি হচ্ছে সিংহরাশি। সিংহরাশির ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, দুর্দান্ত ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু সিংহরাশির এই সময় কিন্তু হতে চলেছে, এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে, স্বাস্থ্যের দিক থেকে উন্নতি, বেশ কিছু আশা পূরণ আপনাদের কিন্তু হতে চলেছে, এবং আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, এবং আপনাদের মান সম্মান সুনাম বৃদ্ধি কিন্তু এই সময় করবে সিংহরাশি। ডায়েরিতে নোট করে নিন, সিংহরাশির এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের জন্য অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু দিতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির পঞ্চম পতি পঞ্চমভাবে অবস্থান করছে, আকর্ষিক অর্থলাভ, আকর্ষিক ধনপ্রাপ্তি এই জায়গাটা কিন্তু আপনাদের সৃষ্টি করছে ধনুরাশির ক্ষেত্রে, এবং শেয়ার মার্কেট, লটারি এই সব জায়গা থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন, এবং সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন ধনুরাশি। ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট, এবং যাদের বিল আটকে ছিল, পেমেন্ট ফেঁসেছিলো, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের প্রাপ্তির জায়গা, এবং জমি জায়গা সংক্রান্ত যাদের সমস্যা চলছিল ল্যান্ড প্রপার্টির জায়গাটা নিয়ে আপনাদের কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কেন্দ্র থেকে রাজযোগ সৃষ্টি করছে, এবং আপনাদের রুচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, আকর্ষিক ধনপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্কট রাশির, এবং এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা বা যারা কর্মক্ষেত্রে ট্রান্সফার চাইছেন, বদলি চাইছেন, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে।
এরপর যে রাশির কথা বলবো, 4 নম্বর রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ, কারণ আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে। সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের কেরিয়ারের দিক থেকে লাভ, মায়ের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, এবং বেশ কিছু দিক থেকে আপনাদের অর্থ আসার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনারা নিজে জানতে পারবেন না, কিন্তু কোনো না কোনো সুযোগ কিন্তু অর্থ আসার জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করতে চলেছে। আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে মকর রাশির। এরপর যে রাশির কথা আমি বলবো, মকর রাশির ক্ষেত্রে রোচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এর 5 নম্বর রাশি, এটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি ধনপতি সপ্তমভাবে দুর্দান্ত, ধনের জায়গাটা কিন্তু দিবে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। এবং এই সময়ের মধ্যে তুলা রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গা এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন, তুলা রাশির ক্ষেত্রে অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পেতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে রোচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে উন্নতি এবং আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের উন্নতি আর উন্নতি এবং আপনাদের ডেভেলপমেন্টের জায়গা যেমন থাকছে, এবং উচ্চ পদ প্রতিষ্ঠা এবং মান সম্মান যশ আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে। এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ডায়েরিতে নোট করে নিন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।